আপনি কি নর্মাল ডেলিভারি চান? আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো নর্মাল ডেলিভারির জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন, স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে 80টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 01312178910 এই নাম্বারে কল করুন। ফিরে যাব মূল ভিডিওতে, চলুন দেখে নেই নর্মাল ডেলিভারির জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ। সকল গর্ভবতী মায়েদেরকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দে রাখছে আপনাকে। চিন্তা শুধু একটা বিষয়ে, নর্মাল ডেলিভারি হবে তো নাকি সেই কাটা ছেঁড়ের মধ্যে দিয়ে যেতে হবে? চিন্তা করবেন না, যদি আপনার বড়সড় কোনো জটিলতা না থাকে তবে গর্ভ অবস্থায় কিছু জিনিস মেনে চললেই স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারবেন। অনেকেই প্রেগনেন্সির গোটা সময়টাই শুয়ে বসে কাটিয়ে দেন, এটা একেবারেই উচিত নয়। যদি ডাক্তার আপনাকে বেড রেস্ট থাকতে না বলেন এবং অন্য কোনো জটিলতা না থাকে তাহলে সচল থাকুন, বাড়ির হালকা কাজকর্ম করুন, ডাক্তারের পরামর্শ নিয়ে যোগাসন বা হালকা ব্যায়াম করুন, সকাল সন্ধ্যা হাঁটতে যান, এতে ওজন কম থাকবে, শরীর সুস্থ থাকবে, নর্মাল ডেলিভারিরও চান্স বাড়বে। প্রথমত একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করতে হবে যাতে শরীরের ওজন স্বাভাবিক থাকে। ওজন স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায় এবং ডেলিভারির সময় বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। যাদের প্রেগনেন্সির পূর্ব থেকেই বিভিন্ন ধরনের মেডিকেল সমস্যা যেমন প্রেশার, ডায়াবেটিস বা থাইরয়েড আছে, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে যাতে প্রেগনেন্সিকালে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকে। যাদের একবার সিজার হয়েছে তারাও পরে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন, তবে এটি নির্ভর করে পূর্ববর্তী সিজার কী কারণে হয়েছিল এবং আরও কিছু ফ্যাক্টের উপর। প্রেগনেন্সির প্রথম থেকে মেয়েদের উচিত নর্মাল অ্যাক্টিভিটি চালিয়ে যাওয়া। এ সময় হালকা থেকে মাঝারি মানের ব্যায়াম ও সপ্তাহে 3 থেকে 4 দিন 20 মিনিট হাঁটাহাঁটি করতে পারেন। অনেকেই প্রেগনেন্ট হলেই ভাবেন এখন তাকে রেস্টে থাকতে হবে, যার ফলে ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন মেডিকেল ডিসঅর্ডার হবার আশঙ্কা বেড়ে যায় এবং নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায়। শরীরে ফ্লুইড চলাচল ভালো হওয়ার জন্য পানি খাওয়া খুবই জরুরি, এতে রক্ত চলাচল ভালো হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না, কাজেই পানি বেশি খেলে ডেলিভারিরও অনেক সহজ হবে। গর্ভ অবস্থায় প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খান। মানসিক প্রস্তুতি এখানে একটি বড় ভূমিকা রাখে। সব মাকেই মনে রাখতে হবে নর্মাল ডেলিভারির একটি কষ্টকর প্রক্রিয়া হলেও মা ও বাচ্চা উভয়ের জন্যই এর সুফল রয়েছে। আর ডেলিভারি পেইন সহ্য করার মতো মানসিক প্রস্তুতি শুধু মাকে নিলেই চলবে না, পরিবারের অন্যদের উৎসাহ এবং সাপোর্ট এক্ষেত্রে অতি জরুরি। ডেলিভারি পেইন উঠানোর জন্য কোনো ধরনের ঔষধ বা খাবারের দরকার হয় না, এটি একটি আল্লাহ প্রদত্ত একটি প্রক্রিয়া যা স্বাভাবিক নিয়মেই হয়। একটি নির্দিষ্ট সময় অপেক্ষার পরও না হলে ডাক্তারের তত্ত্বাবধানে ইঞ্জেকশনের মাধ্যমে ডেলিভারি পেইন উঠানো সম্ভব। এজন্য অধিক টেনশন বা দুশ্চিন্তা না করে একজন গাইনোকোলজিস্টের পরামর্শে থাকবেন। সুস্থ স্বাভাবিক উপায়ে সন্তান জন্মদান মায়েদের অধিকার। মায়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য নর্মাল ডেলিভারির পাশাপাশি এখন দেশে পেনলেস নর্মাল ডেলিভারি হচ্ছে, যা মায়েদের স্বাস্থ্য সুরক্ষার এক নবদিগন্ত। সবশেষে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সব রকম মানসিক প্রস্তুতি থাকা সত্ত্বেও কিছু কিছু জটিলতা দেখা দিতে পারে যখন নর্মাল ডেলিভারি চেষ্টা করলে মা ও বাচ্চা উভয়ের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এ সময় সিজারের সিদ্ধান্ত নিতে দেরি না করাই ভালো। সর্বক্ষেত্রেই আল্লাহর উপর ভরসা করে একটি সুস্থ বাচ্চা আশা করা উচিত। ধন্যবাদ, আপনার একটি সুস্থ সুন্দর প্রেগনেন্সি কামনা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন মা।